হরতাল শেষে দুদিন বিরতি দিয়ে আবারও সারা দেশে অবরোধ কর্মসূচিতে ফিরেছে বিএনপি। সরকারের পদত্যাগের দাবিতে রোববার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত নবম দফায় 48 ঘন্টা সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রিজভী জানান, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি থেকে পিছপা হবেন না তারা। এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের ডামি প্রার্থীর কথা বলে বিদেশিদের অংশগ্রহণমূলক নির্বাচনে ভুল ব্যাখ্যা দিচ্ছে আওয়ামী লীগ। চলমান যে কর্মসূচি এটি অব্যাহত রয়েছে এবং আন্দোলনের কর্মসূচি আমাদের চলতেই থাকবে। আগামী রবিবার সকাল 6টা থেকে আগামী মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত 48 ঘন্টার অবরোধ কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ঘোষণা করছি।